আচ্ছা এখন যদি জিজ্ঞেস করি যে প্রথম প্রেমের ফুল কবে ফুটেছিল মনের ভেতর প্রথম ফুল মানে ফুল ফোটার কথা বললে তো প্রেমের প্রথম ফুল একটা সময় দেখা যায় ওইটাই সবচেয়ে বড় ভুল সবার ফোটে খুব বেশিরভাগ মানুষ ফোটার আগেই ঝরে যায় আমার ক্ষেত্রে এরকম হয়েছে ক্লাস 7 এ যখন পড়ি আমার আমার এক মামার বিয়ে হয় আমি এক মামা আরেক মামা এভাবে করে বলে যাব বিকজ এখন আমিও বিবাহিত যার কথা বলবো সেও বিবাহিত সো কারো কারো আমার কোনো প্রবলেম হয়তো হবে না কিন্তু তার কোনো প্রবলেম আমি ফেলতে চাই না সো যাই হোক সেই মামার বিয়ের অনুষ্ঠানে আমার মামির দুঃসম্পর্কের কাজিন উনি আসতে পারেননি ওনার ফুল ফ্যামিলি আসতে পারেনি ওনারা ঢাকার বাইরে থাকতেন এবং বিয়ের কিছুদিন পরে ওনারা এসে আসলেন মামিদের সাথে দেখা করার জন্য ঢাকায় এসছেন দেখা করতে এবং আমি আই ওয়াজ দ্য পার্সন যে আমি দরজা খুলেছি আর কি বাইরে দরজা খুলেছি এবং আই ওয়াজ ওয়াচিং সামবডি ওয়াজ স্ট্যান্ডিং ওভার দেয়ার অ্যান্ড স্টেয়ারিং অ্যাট মি আমার দিকে তাকিয়ে আছে আমি তো আর জানি না কে কি কোনো কিছুই না এরপরে আমার ওই মামির বোনের বিয়ের সময় সবাই দেখি আমাকে দেখে আমি তখন 8-এ পড়ি সবাই আমাকে দেখে দেখে হাসে মুচকি হাসে এ করে মানে গুতাগুতি করে আমি তো আর এগুলো নিয়ে বদর ছিলাম না অ্যান্ড আমি আমি খালি একটা জিনিস দেখছি যে বিভিন্ন জায়গায় আমাদের আমার ওই মামির বাড়ি ছিল লালমাটিয়ায় লালমাটিয়ায় ওই বাড়িটা ছিল দোতলা বাড়ি এবং ওপরতলায় হাফ হচ্ছে ছাদ এবং একটা সাইডগুলো দেয়ালগুলো কিছু কিছু সাইডে একটু পুরনো হয়ে গেছে এরকম রংটা একটু হয়ে গেছে সেখানে দেখছি বড় বড় করে শুধু হাতি লেখার সেই মামা খালি আমাকে এসে বলছে যে তুমি কি জানো এটা কি আমি বলছি আমি কি করবো আমি তো দেখছি একটা হাতির মাথায় মানুষ বসে আছে আমি কি করব আমি বলছি হাতির মাথায় হাতির পিঠে মানুষ বসে আছে তো আমি কি বলবো বলে না এটা অন্য কিছু ইটস সামথিং ডিফারেন্ট তুমি বুঝতে পারো না চেষ্টা করো তো তোমাকে আমি এই বিয়ের এই সময়টুকু সময় দিলাম আমি তো বুঝতেছি না মানে বোঝার কথাও না অ্যান্ড আমার ওই খালার যখন বিয়ের দিন তখন বলছে তুমি কি জানতে চাও যে এটা কি লেখা আমি বললাম যে হাতির পিঠে একটা মানুষ এটা আবার কি লেখা মানে কি তো তখন বলে যে তুমি দেখো আমি এর ভেতরে কয়েকটা ফোটা দিলে দেখো কি হয়ে যায় ও মাই গড আমি দেখি কয়েকটা এরকম ফোটা দিলে দেখি ওটা তানিয়া লেখা ওই সময় যে একটা মানে ওইটাই মনে হয় প্রথম ফুল তোমার দিক থেকে সেটা তারপর তো ওনারা বাইরে চলে গেলেন এবং ওই সময় ওখান থেকে ইয়ে পাঠাতেন উনি ম্যাট্রিক পাস করেছিলেন তখন আমাকে আমি রেখাকে রেখাকে খুব মানে পছন্দ করতাম তো রেখার বিভিন্ন পোস্টারে পোস্টার পাঠানো হতো গিফট হিসেবে সেটা আবার ওই খালার মাধ্যমেই আসতো মাঝে মাঝে তারপরে আস্তে 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 যেটা হয় যে উনি দূরে থাকেন আমিও দূরে থাকি আমি তখন বড় হলাম বড় হলে পরে ঢাকার বাইরের ছেলেদের ওইভাবে করে যারা ঢাকায় বড় হয় ওইভাবে করে আসলে পছন্দ টেস্টটা চেঞ্জ হয়ে যায় মানুষের আস্তে আস্তে তুমি র‍্যাম্প কাজ করেছো বিজ্ঞাপন চিত্রে কাজ করেছো তারপর মডেলিং টিভি মডেলিং নাটক উপস্থাপনা তারপরে পরিচালক নানান রকম তোমার জায়গায় পদচারণা আছে কিন্তু যদি জিজ্ঞেস করি যে প্রথম কোন জিনিসটা কাজ করতে সবচেয়ে বেশি ভালো লাগে অভিনয় সেটা এই কারণেই আমি বলবো অভিনয়টা সব জায়গায় লাগছে আমার আমি যখন র‍্যাম্পে কাজ করছি তখন আমার অভিনয়টা যথেষ্টই লাগছে আমি যখন মডেলিং করেছি মডেলিংটা কিন্তু মানে ছোট সাইজের মানে মিনি প্যাক যেটাকে বলি আমরা মানে বড় অভিনয়টাকে ছোট করে করতে হচ্ছে কিন্তু সেখানে কিন্তু অভিনয় লাগছে এক্সপ্রেশনস বলো যা বলো সেটা তো অভিনয়েরই একটা পার্ট আর ডিরেকশন দিতে গেলে সেটা তো তুমি আমার সাথে কাজ করেছো সো তুমি খুব ভালো করেই জানো যে আমি আমি যখন ডিরেকশন দিচ্ছি তখন কিন্তু আমি কি চাচ্ছি সেটা আমি তুমি তোমাকে দেখিয়ে দিতে গেলেও অভিনয়টা আমার লাগছে সো সেক্ষেত্রে আমি বলবো যে অভিনয়টা আমার কাছে মানে সবচেয়ে যদি বলো যে কোনটা তোমার কাছে হ্যাঁ প্রায়োরিটি কোনটা পাবে তো অবশ্যই আমার কাছে মনে হয় যে অভিনয়টা মানে সবচেয়ে ইম্পর্টেন্ট আমার কাছে তানিয়া আহমেদ হয়ে ওঠার পেছনে প্রথম কাজ কি ছিল প্রথম কাজ ছিল আমার অ্যাজ আ মডেল প্রথম কাজ ছিল ওটার নাম হলো ডায়মন্ড ব্র্যান্ড নারকেল তেল ফার্স্ট শটটা নেওয়া ছিল যে অনেকগুলো ল্যাম্প কাঁচের ল্যাম্পের ফাঁক দিয়ে আমি একে উকি দিই ফার্স্ট টেক ওয়াজ ওকে যেতে আমি এবং সুইটি একসাথে আমরা কাজ শুরু করেছি এবং ওখানে আর যারা ছিল অন্য রিঙ্কু ভাই আরও অনেকে ছিল যারা রেগুলার কাজ করছিলেন তখন তো আমার এখনও মনে পড়ে বুলু ভাইয়ের কথাটা যে দেখেন এই নতুন মেয়েটাকে দেখে শেখেন ও তো নতুন কাজ করছে এক টেকে ওকে করছে আর আপনাদের 10-15 টেক লাগছে তো এটা আমার জন্য অনেক বড় একটা আমি বলবো কমপ্লিমেন্ট আচ্ছা তানিয়া আহমেদের সাথে র‍্যাম্প
অতপ্রতভাবে জড়িত আমি জানি আমি আসলে সেই র‍্যাম্পের পদচারণা কিভাবে হয়েছে র‍্যাম্পে যেটা হচ্ছে আমি প্রথম আমরা যখন কাজ করি আমি মৌ সুইটি নোবেল পল্লব ফয়সাল আমরা সবাই একসাথে কাজ শুরু করিনি কিন্তু আমি মৌ সুইটি আমরা শুরুর দিকে শুরু করেছি দুটো তিনটা অ্যাড করার পরে একটা টিম নিয়ে আসলো এইচআরসিটি বলে একটা টিয়ের মানে চায়ের বিজ্ঞাপন করবেন আফজাল ভাই একটা গ্রুপ অফ ছেলেকে নিয়ে আসা হলো এবং আসার পরে আমরা যখন নর্মালি মানে পারফর্ম কি করব এ করব করব তাই ছেলেগুলো আমাদেরকে এসে বলছে এক্সকিউজ মি আমরা কি দেখিয়ে দিতে পারছি তো আমরা ভাবছি যে খুব একটা ঢং দেখাচ্ছে মানে কি দেখাবে আর বাট ওরা কিন্তু রেগুলার তখন র‍্যাম্পে কাজ করে বিশেষ করে নোবেল আর পলব তো রেগুলার তখন কাজ করে আমরা তো পাত্তা টাত্তা দিইনি না আমাদের দেখাতে হবে না আমরা তখন অলরেডি দু তিনটা অ্যাড অন এয়ার হচ্ছে এবং একটা আলাদা দাম তারপরে ওখানে যাই হোক ওদের সাথে খুব সুইট একটা রিলেশন হলো হওয়ার পরে ওরাই আমাকে আমাদেরকে বললো যে মৌ তখন করতো কিছু কিছু কাজ র‍্যাম্পে বললো যে তোমরা কি ইন্টারেস্টেড কি না আমাদের মৌসুমিদি মানে তুপার বড় বোন উনি একটা ফ্যাশন শো করছিলেন দিয়ার একটা ফ্যাশন শো করছিলেন তো তখন বললো যে তোমরা কি করবে কিনা তখন আমরা গেলাম যাওয়ার পরে ওই তো প্রথম আর কি কাজ করা তুপা আমি মৌ আমরা সবাই কাজ করেছিলাম একসাথে সুইটি এরপরে বি ব্যাপার সাথে কাজ করেছি কিন্তু আমার প্রথম র‍্যাম্পে কাজ করেছে মৌসুমিদির আন্ডারে কাজ করেছি এখন অন্তরালের তানিয়া আহমেদের কথা যে জিজ্ঞেস করি যে ক্যামেরার পেছনের পরিচালক হিসেবে সেটা কিভাবে আবির্ভূত হলে প্রথম যদি ডিরেকশনের কথা জিজ্ঞেস করো তাহলে হচ্ছে সেটা 99-এ আমি প্রথম একটা মিউজিক ভিডিও করি যেটা হচ্ছে চারটা গান ছিল জুয়েল ভাই এসআই টুটুল তারপরে ছিল হলো রেশাদ ভাই আর ছিল হলো নিলয়দা চারজন মানুষকে নিয়ে আমি চারটা মিউজিক ভিডিও করেছিলাম এবং ওটার একটা খুব মজার ইয়ে আছে শুটিং হয়ে যাওয়ার পরে টুটুলের পাশানি গানটা করেছিলাম পাশানি গানটার এডিটিং চলছিল তো এডিটিং চলছিল ইমপ্রেসে তো সাগর ভাই ওখানে ঢুকেছেন সাগর ভাই ঢুকে বলছি তানে কি করছো আমি বললাম যে সাগর ভাই এডিটিং করছে আমি দাঁড়িয়ে গেছি স্বাভাবিক উনি তো অনেক সিনিয়র মানুষ দাঁড়িয়ে গেছি সে তুমি কি কাজ করেছো দেখি তো একটুখানি দেখাও তো দুটা তিনটা শর্ট দেখার পরে উনি বললেন যে এটা তুমি অন্য জায়গায় কোনো দেওয়ার দরকার নেই এটা আমি তোমার কাছ থেকে কিনে নিলাম তোমার কত টাকা কি পড়েছে আমাকে বলবে আমি নিয়ে নিচ্ছি তো এটা আমার আমার জন্য অনেক সৌভাগ্যের বিষয় যে আমার প্রথম কাজটা উনি ওইভাবে করে পছন্দ করেছিলেন ওটা ছিল আমার প্রথম কাজ আমি অনেক কষ্ট এবং ক্যামেরায় লাবলু ভাই বোধ হয় কারো আন্ডারে থেকে মানে বড় বড় ডিরেক্টরদের ছাড়া কাজ করেনি দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম যে উনি আমার সাথে কাজ করেছেন অ্যাজ আ ক্যামেরাম্যান